এখন আমরা আপনাদের জানাবো ডাচ বাংলা ব্যাংকে যদি আপনারা একটি ক্রেডিট কার্ড নিতে হয় তাহলে আপনাদের কি কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাবো। আমরা কি কি সুবিধা পাবো এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে হাসনাইন বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি, আমার একটা ইনফরমেশন জানার দরকার ছিল, সেটা হচ্ছে আপনাদের যে ক্রেডিট কার্ড আছে, ঠিক আছে, এটা নিতে হলে আমার কি করতে হবে? আচ্ছা, ক্রেডিট কার্ডের জন্য আপনার প্রথমত হচ্ছে স্যার আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, আর বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আচ্ছা, তো এক্ষেত্রে স্যার আপনার যদি স্যালারিটা 7,000 টাকা বা তার উপরে হয়ে থাকে, আপনি ক্লাসিক এবং গোল্ড কার্ডের জন্য অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন, আর যদি 40,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি প্লাটিনাম এবং টাইটানিয়াম কার্ডের জন্য অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। স্যার মিনিমাম কত? 7,000 টাকা হলে অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল, এটাই লেখা আছে। সেটা হচ্ছে আপনার ক্লাসিক এবং গোল্ড কার্ডের জন্য, আর 40,000 টাকা হলে প্লাটিনাম বা টাইটানিয়াম কার্ডের জন্য অ্যাপ্লিকেশনের জন্য আপনি এলিজিবল হবেন। আপনি কার্ড পাবেন কি পাবেন না স্যার এটা আপনাকে ব্রাঞ্চ থেকে কনফার্ম করবে স্যার, বা কার্ড অপারেশন ডিভিশন থেকে আপনাকে কনফার্ম করবে স্যার। আচ্ছা, এমনিতে ডকুমেন্টস কী কী লাগছে আমার? ডকুমেন্ট স্যার আপনার 3 সার্টিফিকেট প্রয়োজন হবে, আর হচ্ছে আপনার ছবি প্রয়োজন হবে, আপনার স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ অথবা লাস্ট ইনক্রিমেন্টের কপি প্রয়োজন হবে, আপনার অফিস আইডি কার্ড প্রয়োজন হবে বা ভিজিটিং কার্ড প্রয়োজন হবে, আর হচ্ছে আপনার লাস্ট 3 মাসের ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন হবে, আর হচ্ছে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের কপি প্রয়োজন হবে স্যার। আপনাদের কি এখানে রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম আছে? হ্যাঁ, রিওয়ার্ড পয়েন্টটা হচ্ছে আপনার বাৎসরিক যদি আপনার আপনি যদি 50,000 টাকা কোনো পারচেস করেন পজ বা ইকম, পজ এবং ইকম, তো এক্ষেত্রে আপনার যে বাৎসরিক যেই যেটা হচ্ছে আপনার এনুয়াল চার্জ, এই এনুয়াল চার্জটা আপনার ওয়েভ হয়ে যাবে স্যার। তবে এক্ষেত্রে হচ্ছে স্যার আপনার কোনো মিনিমাম পেমেন্ট ডিউ থাকা যাবে না স্যার ওই 1 বছরের মধ্যে, আর হচ্ছে আপনার কার্ড যদি রিপ্লেসমেন্ট করেন তাহলে আবার যেটা হচ্ছে কোনো কারণে যদি কার্ড হারিয়ে যায় বা রিপ্লেস হয় তাহলে এটা আবার নতুন কার্ডের আপনার থেকে নতুন কার্ড যখন ইস্যু হবে সেখান থেকে 1 বছর কাউন্ট হবে স্যার। তাহলে ইয়ারলি আপনি কত টাকা নিচ্ছেন কার্ডের চার্জ? এটা স্যার লিমিটের উপরে ডিপেন্ড করে স্যার আপনার চার্জটা হয়ে থাকে স্যার, যেমন ক্লাসিক এবং গোল্ড কার্ডের ক্ষেত্রে আপনার 10,000 থেকে 49,999 টাকা যদি লিমিট হয় তাহলে আপনার 500 টাকা বাৎসরিক চার্জ, এর সাথে 15% ভ্যাট অ্যাড হবে স্যার। আমি যে অ্যামাউন্টগুলো বলবো প্রত্যেকটার সাথে আপনার 15% ভ্যাট অ্যাড হবে, এটা হচ্ছে 50,000 থেকে 99,999 টাকা পর্যন্ত 650 টাকা, 1,00,000 থেকে 1,49,999 টাকার হলে স্যার আপনার 800 টাকা, 1,50,000 থেকে 1,99,999 হলে 1,000 টাকা, আর 2,00,000 থেকে 2,99,999 হলে স্যার আপনার 1,500 টাকা, আর 3,00,000 থেকে 3,99,999 টাকা পর্যন্ত 2,000 টাকা, 4,00,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত 2,500 টাকা, অর্থাৎ 2,500 টাকা, আর 5,01,000 থেকে 10,00,000 টাকা পর্যন্ত 3,000 টাকা, আর 10,01,000 থেকে 25,00,000 টাকা পর্যন্ত হচ্ছে 3,500 টাকা। এটা হচ্ছে স্যার ক্লাসিক এবং গোল্ড কার্ডের ক্ষেত্রে স্যার। প্লাটিনাম বা টাইটেনিয়াম কার্ডের ক্ষেত্রে স্যার আপনার ফিজ এন্ড চার্জটা ডিফারেন্ট, এটা হচ্ছে 1,00,000 থেকে 1,99,000 টাকা পর্যন্ত হচ্ছে আপনার 3,000 টাকা, আর 2,00,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত 4,000 টাকা, 5,01,000 থেকে 10,00,000 টাকা পর্যন্ত 5,000, 10,01,000 থেকে 25,00,000 টাকা পর্যন্ত 6,000 স্যার। আর যদি কোনো ধরনের FDR রেখে বা আপনার লিকুইড সিকিউরিটি রেখে তাহলে সর্বোচ্চ 25,00,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে স্যার। আচ্ছা, FDR রেজিস্ট্রি যদি আমি করি, ঠিক আছে, এখানে তো আমি FDR প্রফিট পাচ্ছি, পাশাপাশি আপনারা এটা সিকিউরিটি হিসেবে নিচ্ছেন, এটার মধ্যে কত পার্সেন্ট আমাকে দিবেন? আচ্ছা, মিনিমাম সর্বোচ্চ, সরি বলছি, মিনিমাম 50,000 টাকা রেখে আপনি সর্বোচ্চ 90% লিমিট 45,000 টাকা পর্যন্ত নিতে পারবেন স্যার। কারণ হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে মিনিমাম 50,000 টাকা পর্যন্ত FDR করা যায় স্যার, আপনার ওই 50,000 টাকা পর্যন্ত FDR করে স্যার আপনি মিনিমাম সর্বোচ্চ লিমিট হচ্ছে স্যার 45,000 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন স্যার। তখন তো আপনাদের স্যালারিটার ইস্যু ঝামেলা কোনো কিছু নেই, তখন আর স্যালারির কোনো ইস্যু থাকবে না স্যার। জি, আচ্ছা আচ্ছা। আর যদি আমার বিজনেস থাকে টুকটাক, মানে বিজনেসের আমি ট্রেড লাইসেন্স দিয়ে দিকে কোনো সুবিধা পাবো? ওটাতে আমি কি ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে স্যার আপনার ইনকামটা একটু ডিফারেন্ট হয় স্যার, যেমন আপনার ওখানে 50,000 টাকা আপনার ইনকাম হতে হবে স্যার বিজনেস পারপাজে স্যার। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। গুড বাই।